সমস্ত শক্তির প্রধান কেন্দ্র নারী, জাতির শক্তি নারী, সমাজের অগ্রগতির বাহক নারী। বর্তমান সমাজে বিভিন্ন সময় অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় নারী জাতিকে, তাই সমস্ত নারী শক্তিকে সম্মান জানাতে 8ই মার্চ বিশ্ব নারী দিবস পালিত হয়। নারী দিবস পালিত হলো নওদা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, পাশাপাশি হরিহরপাড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও নারী দিবস পালন করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। 8ই মার্চ বিশ্ব নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো নওদা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। মঙ্গলবার নারী দিবস উপলক্ষে নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সফিউজ্জামান শেখ আমতলা গ্রামীণ হাসপাতালে গর্ভবতী মায়েদের ফল ও গোলাপ দিয়ে নারীদের সম্মান জানান। এদিন উপস্থিত ছিলেন নওদা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ফিরোজা বিবি এবং তৃণমূলের যুবনেতা মনিরুল ইসলাম সহ ব্লক ও অঞ্চল নেতৃত্বরা। তৃণমূলের এই উদ্যোগে খুশি সকলেই। সারা বিশ্বের সমস্ত নারীদের, মহিলাদের, তাদেরকে সম্মান জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বলা হয় উইমেন আর দ্য বেস্ট আর্কিটেক্ট অফ দি ওয়ার্ল্ড। মহিলারা হচ্ছে সারা পৃথিবীর সবচাইতে ভালো স্থাপনা। এই পৃথিবীকে তারা সাজিয়েছে, তারা সুন্দর করছে প্রতিদিন প্রতিক্ষণ। আজকে আমাদের নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের যে মহিলা সংগঠন, তার সভানেত্রী, তাকে সাধুবাদ জানাবো, ফিরোজা খাতুন। তিনি উদ্যোগ নিয়েছেন, অনুভব করেছেন আমাদের জননী, অঙ্গ জননী, দেশনেত্রী মমতা ব্যানার্জি। তার যে ভাবধারা, তিনি নিজেও একজন মহিলা, সমস্ত ডিসক্রিমিনেশন বা বৈষম্যের ঊর্ধ্বে উঠে আজকে তিনি যে মহিলাদের পথিকৃত হয়েছেন, তাদের আইকন হয়ে উঠছেন সারা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে, এবং ভারতবর্ষের বাইরে গিয়েও আমরা মমতা ব্যানার্জিকে জার্মানি, ফ্রান্স এবং আমরা ব্রিটেন থেকেও দেখেছি স্বীকৃতি ছিনিয়ে আনতে। বর্তমান সমাজে নারী ও পুরুষ সমান সেটা বোঝাতে ও মেয়েদের আত্মরক্ষা করার জন্য এই নারী দিবসে সকল মহিলাকে বার্তা দেয় সভানেত্রী ফিরোজা বিবি। নারীদের জানাই আজকে 8ই মার্চ যে বিশ্ব নারী দিবস, তার আন্তরিক শুভেচ্ছা। আমরা প্রত্যেক নারী একত্রিত হব, কারণ আমরা নারী। নারী তাই সমাজে, পুরুষ শাসিত সমাজে আমরা বসবাস করি, তাই সেই পুরুষ শাসিত সমাজ থেকে পুরুষদের সঙ্গ নিয়ে তাদের সঙ্গে বিভেদ বিচ্ছেদ করে নয়, সবাইকে একত্রিতভাবে আমরা সমানভাবে নারী পুরুষ এই পৃথিবীতে বসবাস করছি। তাই আমরা সকলে নারী হয়ে কোনো নারীর কন্যা সন্তান কিংবা পুত্র সন্তানের ভেদাভেদ আনবো না আজ আমাদের এটা। পাশাপাশি হরিহরপাড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নারী দিবস পালন করা হয়। মঙ্গলবার হরিহরপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সার্গিজা বেগম, পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কর্মাধ্যক্ষ শিপ্রা মণ্ডল এবং ব্লক যুব তৃণমূল নেতা জয়নাল আবেদিন সহ সংঘের মহিলারা। অন্যদিকে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকেও নারী দিবস পালন করা হয় হরিহরপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার কোঅর্ডিনেটর জাকিরন বিবি সহ কন্যাশ্রী যোদ্ধারা। আজকে বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস, সেই উপলক্ষে আজকে হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস মহিলা পরিচালিত যেটি, তারা আজকে একটি বিশেষ সভার আয়োজন করেছিল। সেখানে হরিহরপাড়ার প্রচুর মহিলা সেই সভায় অংশগ্রহণ করেছিল এবং প্রত্যেককে আমরা তাদের নিজের নিজের জায়গায় সম্মান প্রদান করলাম। এবং এই আমাদের এই সভাটা করার পিছনে মূল উদ্যোক্তা যিনি, তিনি আমাদের যুবর সভাপতি, আমাদের জিল্লা রহমান মহাশয়, আমাদের এমএলএ সাহেবের সুযোগ্য পুত্র। তিনার সহচর্যে আমরা আজকে এই দিনটি এত সুন্দরভাবে উপহার পেলাম। ঠাকুরের বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঠাকুরেশ্বরই এখন বহরমপুর শহরের। হোম ডেলিভারির জন্য হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 9593400335। রয়েছে বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335।